আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ব্যাগ কি আনছেন? ব্যাগ এসে দোকান করুন, তারপর বাচ্চা নিয়ে কলা কিনছি। বাচ্চা নাকি কলা কিনছো? জি। আচ্ছা, ওই যে সাত ধারার মামলা যে বলে, সাত ধারার মামলা শুনছেন না? সাত ধারার মামলা কি জানেন নাকি? হ্যাঁ, মামলা সম্বন্ধে তো আমি দোকান জানি না স্যার, মুরুখ কমার জন্য বুঝি না। অন্য বুঝেন না? না না, সাত ধারার মামলা কোনটা বুঝেন না? না না, মোটর। আচ্ছা, আমি একটু কথা বলি আপনার সাথে। হ্যাঁ, এই যে শুনছেন না যে 107 ধারায় মামলা করে, 7 ধারায় মামলাটা কি জানেন নাকি? আমারটা বুঝি না। বুঝেন না? না, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুন্দর করে পান খাইছেন। পানে কি দিছেন? জর্দা? জর্দা কি? জর্দা জর্দা। এই যে সাত ধারার মামলা কথা শুনছেন না? আমি স্যার শুনছি না, আমি বুঝি না। সাত ধারার মামলা বুঝেন না কি? এটা না, তাই তো? কিছুই বুঝেন, সাত ধারা সম্পর্কে কিছুই জানেন না? ওই নয় তো, কোনোদিন গেলে সে কোনোদিন জান নাই না? কাম করে স্যার ভাত খাই এতে যা না, এতটুকু আর কিছু জানেন না, তাই তো? মুরব্বী, এই যে 107 ধারা মামলা, 7 ধারা মামলা কয় নামে? 7 ধারা মামলা শুনে জানেন কি এটা? আমরা খালি শুনি যে 7 ধারা মামলা, কোনদিন মামলা আমরা করিনি, আমরা ওটা বুঝি না। খালি শুনুন না, খালি শুনুন যে 7 ধারা মামলা, কিন্তু বুঝুন না। না, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ইয়া কি বলো, যে 7 ধারা মামলা শুনেন নাই? এই 7 ধারা মামলা কি এটা জানেন নাকি? এটা স্যার আমরা কিছুই বুঝি না, এটা কিছুই বুঝি না, কিছুই বুঝুন না। না না, শুনেনও নাই? না, এটা সাথে শুনেও নাই। সুন্দর লাগতেছে পান খাইয়া। এই যে সাত ধারার মামলা কি বুঝেন নাকি? মূর্খ বাবার বুঝি না। সাত ধারার মামলা কি? মূর্খ জানিও না। জানার দরকার আছে না? জানার দরকার আছে, কিন্তু জানেন না? জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জানেন সাত ধারা মামলা কাকে বলে? না গো, ওটা জানি না, ওটা দেহও নাই। হ্যাঁ, এটা দেহ সাত ধারা মামলা কি দেখা যায় না? হ্যাঁ, দেহাও যায়। দেহাও যায় কিন্তু শুনে না, এটা কি ধরনের মামলা এটা বুঝে না? না, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, এই সাত ধারা মামলাটা কি আজকে একটু পরিষ্কার করবো আপনাদেরকে। সাত ধারা মামলাটায় কতদিন শাস্তি হয় নাকি শাস্তি হয় না, কিভাবে করতে হবে, থানায় করতে হয় নাকি কোর্টে করতে হয়, কি ধরনের অপরাধ ঘটলে এই ধরনের এই সাত ধারায় মামলা করে, এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো আপনাদেরকে। দেখেন, অনেকেই বলছেন যে আসলে সাত ধারা মামলা সম্পর্কে অনেকেই জানেন না। আমাদের এলাকায় প্রথমত বলি, এই সাত ধারা মামলাটা কখন হয়, যখন দেখা যাচ্ছে আপনার প্রতিবেশী আপনার সাথে ঝগড়াঝাটি করতেছে প্রতিনিয়ত, আপনার সীমানা নিয়ে, বাড়ির সীমানা নিয়ে প্রতিনিয়ত ঝগড়া করতেছে, আপনাকে আপনাকে বিরক্ত করতেছে, ভয়ভীতি দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে, আপনাকে বিভিন্নভাবে হ্যারেস করতেছে, তখন কিন্তু এই সাত ধারাটার মামলা হয়। দেখা যাচ্ছে আপনাকে হুমকি দিয়েছে, এখানেও সাত ধারা মামলা করতে হবে। এই এই মামলাটাও সাত ধারা মামলা। এই মামলাটা কোথায় করবেন, থানায় করবেন নাকি কোর্টে করবেন? থানায় করবেন, কিন্তু সরাসরি সাত ধারা মামলাটা থানায় হয় না, আর এটা করতে হবে কোর্টে। কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এই যে আপনার যে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো বলবেন, বলার পরে এটা একটা নালিশ আকারে এটা যখন রিসিভ করবে বিকু ম্যাজিস্ট্রেট, তখন কিন্তু এটা দুই পক্ষ যাচ্ছে, বাদী বিবাদী দুই পক্ষকে নোটিশের মাধ্যমে, সমনের মাধ্যমে বিজ্ঞ আদালতে, সংশ্লিষ্ট আদালতে ডাকবে। ডাকার পরে ওখানে দুই পক্ষের কথা শুনে একটা মুচলেকার আকারে নিয়ে দুই পক্ষকে বিদায় দেবে। এই সাত ধারা মামলা কখনো অ্যারেস্ট হয় না, জেলে যায় না, ভয়ের কোনো কারণ। অনেকেই দেখা যাচ্ছে যে এই সাত ধারা মামলা কথা শুনে যে অমুকে মামলা করে আছে সাত ধারায়, দেখা যাচ্ছে ওই দিন থেকে বাড়ি থেকে পালিয়ে যান। পালানোর কোনো সুযোগ, পালানোর কোনো দরকার নাই, বোকা বলো করতে না জেনে আমরা অনেকে ভয়ে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে সমন যে দেয় কোর্টের থেকে, যে একটা সমন দেয়
যে আপনাকে এত তারিখ আসতে হবে, সে আসা থেকেও বিরত থাকে না অনেকে, তখন কিন্তু এটা ওয়ারেন্ট হয়ে যায়। আপনার শুধু এই কারণে না, যে কোনো কারণে যদি কোর্ট যদি আপনাকে ডাকে, যে কোনো কারণে যদি আপনি না যান, সমনের মাধ্যমে যদি ডাকে আপনি যদি না যান, সেক্ষেত্রে আপনার নামে কিন্তু ওয়ারেন্ট হতে পারে, পুলিশ তখন আপনাকে গ্রেপ্তার করে চালান দেবে। আর যদি এমনিতেই যখন শুনবেন সাত ধারা মামলা হয়েছে, যদি আপনি হাজিরা দেন কিচ্ছু হবে না, আপনার অ্যারেস্ট হবে না, ভেতরে ঢুকাবে না, অর্থাৎ জেলে যাওয়া লাগবে না আপনাকে। এখন এই মামলাটা আপনি থানায় কীভাবে করবেন? থানায় সরাসরি এই মামলাটা হয় না, থানায় একটা অভিযোগ আকারে আপনি যখন দাখিল করবেন, সে আমাকে এই ধরনের ভয়ভীতি দেওয়াচ্ছে, আমার সীমানা নিয়ে প্রতিদিন কেসাব করতেছে, আমার গাছ কেটে নেয়, ওর গাছ আমার গাছের সীমা আমার বাড়ির সীমানে পড়ছে, আমি কাটতে গেলে তারা হুমকি দিচ্ছে, বা আমি কাটতে আমি যখন কাটার কথা বলি সে উল্টাপাল্টা কথা বলতেছে, এই ধরনের অনেক সমস্যা হয় আমাদের এলাকায়। এই সমস্যাগুলো নিয়ে আপনি থানায় একটা সরাসরি একটা অভিযোগ করতে পারবেন, তখন এই অভিযোগটা থানার যিনি অফিসার ইনচার্জ থাকেন, ওনার নির্দেশে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকবেন, এসআই বা এএসআই থাকবেন, উনি কিন্তু এটা বিজ্ঞ আদালতের কাছে অনুমতি নেবে। এই ধরনের একটা ঘটনা আমলের অযোগ্য অপরাধের একটা ঘটনা ঘটেছে, এটা আমি তদন্ত করতে চাই, বিজ্ঞ আদালত তখন আপনাকে এটা অনুমতি দেবে। যে দারোগা থাকবে, যে এএসআই থাকবে বা সাব ইন্সপেক্টর থাকবে, তাকে কিন্তু বিজ্ঞ আদালত তদন্তের অনুমতি দেবে। তদন্তের অনুমতি সাপেক্ষে তিনি একটা পুরো বিষয়টা তদন্ত করে বিজ্ঞ আদালতে এটা সাবমিট করবেন। সাবমিট করা কিন্তু এটাই কিন্তু সাত ধারা কিন্তু সাবমিট করলো। একই কথা থানায় আসলে একটু সময় নেয়, হয়তো দুই তিন দিন সময় লাগবে, আর কোর্টে গেলে সরাসরি আপনি পাচ্ছেন। এটা হচ্ছে সাত ধারা মামলা। এই সাত ধারা মামলায় কিন্তু আমরা এর আগেও বলেছি, এখন আবার বলি, যে সাত ধারা মামলা যদি এরকম কেউ শোনেন, কোনো ক্ষেত্রে আপনার পালিয়ে বেড়াবেন না। যদি পালিয়ে বেড়ান সেক্ষেত্রে আপনার নামে ওয়ারেন্ট হতে পারে, মোকাবেলা করবেন, ছোট একটা বিষয়। এই বিষয়ে পালিয়ে বেড়ার কোনো দরকার নেই, অযথা আপনার নামে একটা ওয়ারেন্ট ইস্যু হোক এটা আমরাও চাই না, আপনারও আমি চাই না কখনো, যে আপনার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট হোক, পুলিশ আপনাকে গ্রেপ্তার করে চালান দিক, এটা আমরা কখনোই কাম্য, কোনো পুলিশেরই কাম্য না। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।